রাজধানী ও জেলা শহরের হাসপাতালের 90% করোনা আক্রান্ত রোগী গ্রামের। সময়মত হাসপাতালে না আসা বেশিরভাগ মৃত্যুর কারণ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম। বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল বার্ষিক সম্মেলনে তিনি জানান, এখন উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও সেন্ট্রাল অক্সিজেন লাইনের ব্যবস্থা রয়েছে। করোনা আক্রান্তদের 90% ছিলেন গ্রামীণ জনগোষ্ঠী। আক্রান্তদের অনেকে দেরিতে হাসপাতালে আসায় তাদের সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, তাদের ভ্যাকসিনও নেওয়া ছিল না, তাই মৃত্যুর সংখ্যাও বেশি ছিল। এর সাথে অনেকে মনে করেন গ্রামের স্থানীয় হাসপাতালগুলোর সেবার মান ভালো না, তাই তারা জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার কেন্দ্রীয় হাসপাতালে ভিড় করেন। কিন্তু এখন উপজেলা পর্যায়ের হাসপাতালেও সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করেছে সরকার।